বর্তমানে সিনেমায় হাওয়া পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তন সুসময়ের ইঙ্গিত করছে। একে একে মুক্তি পাচ্ছে ভালো গল্পের সিনেমা। এরই ধারাবাহিকতায় 13ই জানুয়ারির প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মিশন এক্সট্রিম সিনেমার সিকুয়েল ব্ল্যাক ওয়্যার। আর এই উপলক্ষে এক প্রিমিয়ার শো এর আয়োজন করা হয়, যেখানে অংশ নেন সিনেমার কলা কৌশলীরা। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শেষ হতে চলল দর্শকের অপেক্ষার পালা। 13ই জানুয়ারি দেশের প্রায় অর্ধশত সিনেমা হলে মুক্তি পেয়েছে বহুল আলোচিত সিনেমা মিশন এক্সট্রিমের সিকুয়েল ব্ল্যাক ওয়্যার। সম্প্রতি সিনেমা মুক্তি উপলক্ষে এক প্রিমিয়ার শো এর আয়োজন করা হয় রাজধানীর মিরপুরে সনি স্কোয়ারে। অনুষ্ঠিত এ প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সিনেমার কলা কৌশলীরা। সাসপেন্স, রোম্যান্স ও অ্যাকশনে ভরপুর এই সিনেমায় অভিনয় করেছেন আরফিন শুভ। পুলিশ অ্যাকশন থ্রিলারটিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এ সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত সহ অনেকেই।